সিবিআইতে আপত্তি থাক কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এই মুহূর্তের ব্রেকিং নিউজে নজর রাখছে, এক সেকেন্ড, যতই ইডি সিবিআইতে আপত্তি থাক কোনোভাবেই ইডি সিবিআইকে দূরে রাখা যাচ্ছে না। ইডির ওপর হামলার তদন্তে ফের সন্দেশ খালিতে সিবিআই। এই মুহূর্তে শাহজাহানের ভাই আলমগীরকে নোটিশ, শাহজাহান ঘনিষ্ঠ আখতার মিয়ার বাড়িতে এই মুহূর্তে সিবিআই। আখতারকে কাল তলব সিবিআই এর, কারণ এর আগে বারবার করে বলা হয়েছে কখনো সিরাজ কখনো আলমগীর, আর এবার শাহজাহান ঘনিষ্ঠ আখতার মিয়া। লম্বা গ্যাং, দীর্ঘদিন ধরে যারা সন্দেশখালীর কন্ট্রোল নিজের হাতে রেখে দিয়েছিল, পুলিশ এদের একজনের নামও জানতে পারেনি। এখন সিবিআই ঢোকার পর সিরাজের নাম জানতে পারা যাচ্ছে, আলমগীরের নাম জানতে পারা যাচ্ছে, এখন আমি দেখছি আখতার মিয়া যার বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে। তরুণজ্যোতি কি বলবেন? পরে আসছি, আগে দাদা বলছেন অনেক কথা। দেখো, সেন্ট্রাল ফোর্স নাকি বিজেপির হয়ে কাজ করছে, উনি হিসাব দিচ্ছিলেন না 2016 যা ভোট পার্সেন্টেজ ছিল তার থেকে 21 বেড়েছে। বিজেপির হয়ে কাজ করার পর আমাদের ভোট পার্সেন্টেজ বেড়ে গেল, অদ্ভুত তাই না? একটা অদ্ভুত জিনিস দেখো, ওনারা বলছেন মানে ওনাদের অভিযোগ যে বিজেপি দাদা মাঝখানে ডিস্টার্ব করেনি, ওনারা মাঝখানে করেনি ডিস্টার্ব। ওনারা একটা বরাবর অভিযোগ হচ্ছে বিজেপি নাকি এই এজেন্সিকে দিয়ে কাজ করে, আমাদের সংগঠন নেই। আচ্ছা, 2019 ইলেকশনের পর না ব্যারাকপুরের এসপি পাল্টে গেছিলো, পুরুলিয়ার এসপি পাল্টে গেছিলো, বাঁকুড়া আসানসোল এলাকার পুলিশ অফিসাররা বদলি হয়ে গেছিলো। কেন বলতো? কারণ তৃণমূল ওখানে ভোটে হেরেছিল। ভোটে হারার জন্য ওদের কোনো নেতাকে জবাবদিহি করতে হয়নি, হয়েছিল পুলিশকে। এবং লাস্ট একটা ছোট্ট এক্সাম্পল, ছোট্ট, পশ্চিমবঙ্গের এতগুলো মিউনিসিপ্যালিটি, তার মধ্যে মাত্র একটা মিউনিসিপ্যালিটি বামেরা জিতেছিল, তাহিরপুর। একটা মাত্র জিতল তাহিরপুর। তাহিরপুর কেন জিতলো? তার জন্য ওখানকার ওসি বদলি হয়ে গেল। মানে কারা পুলিশ দিয়ে সংগঠন চালায় এটা বোঝা যাচ্ছে দাদা। এটা চোরের দল। দাদা বারবার বলো তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমি আসবো, একবার দীপাঞ্জনদার কাছে যাবো, তবে তার আগে আর একটা ব্রেকিং এ নজর রাখি। অনেক আশা ছিল বোধ হয় বিচারপতি বদল হয়ে গেছে, বিচারপতি রাজনীতিতে চলে এসেছেন, এবার বোধ হয় সবকিছু খেলা ঘুরিয়ে দেওয়া যাবে, কিন্তু দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, দুর্নীতি প্রমাণ হলে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ, বাতিল হতে পারে নিয়োগের বেশ কিছু বড় অংশ। প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের, পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কি করা উচিত, পদ ভরাতে অযোগ্যদের নিয়োগ কেন, মন্তব্য দেবাংশু বসাকের। এবং সেরকম মনে করা হচ্ছে যদি প্রমাণ হয়, যেটা প্রমাণ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়াই বানচাল হতে পারে, সমস্তটা বাতিল করে দেওয়া হতে পারে। অর্থাৎ যারা কোথাও একটু রিলিভড হয়েছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি কোথাও বেরিয়ে গেলে বা তিনি এখান থেকে রাজনীতির ময়দানে পা রাখলে, এবার বোধহয় সব কিছু উল্টো পথে ঘুরবে, উল্টো চাকা ঘুরবে, সেদিকে তাদের মুখে ছাই দিয়ে এই নতুন পর্যবেক্ষণ। আমি একদম ডিবেট শেষ করবো খুব সংক্ষেপে, 10 সেকেন্ড চাইছেন তরুণ। হিসাব হাকিম বদলালে হুকুম বদলায় না, একদম কোর্টের রায় এভিডেন্সের ওপর হয়, এবং পরিষ্কার দেখা গেছে দুর্নীতি হয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে টাকার বিনিময়ে। হাকিমের উপর ডিপেন্ড করে হয়নি, হয়েছিল এভিডেন্সের বেসিসে, পুরো 0-53 দেখেছে, পরীক্ষা না নিয়ে চাকরি দেখেছে। এরা মানে কোন দুর্নীতি কোন জায়গাটা বাকি রাখেনি। নিঃসন্দেহে দারুণ খবর, আমি একবার রিয়াকশন নিন ভাই, একদম 10 সেকেন্ডে। আলমগীর, আখতার মিয়া, শাহজাহান, কাজল শেখ, এই প্রত্যেকটা নাম সংখ্যালঘু মানুষদের গুন্ডা বানানো, মস্তান বানানো, ভোট লুট করার মেশিনারি করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি হাত জোর করে অনুরোধ করবো যে আপনারা দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোট লুট করে সিবিআই ইডির হাতে ধরা পড়বেন না। আপনাদের ভবিষ্যৎটা কিহার জেলে কাটবে, কখন মমতার ভাই বিজেপি হয়ে যাবে আপনারা গুণাক্ষরে বুঝতে পারবেন না। সংখ্যালঘু মানুষদের রমজান মাস চলছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থীরা এখনো রাস্তায় বসে তাদের চাকরির দাবিতে, এই রাজ্যে তৃণমূল যখন দরকার তখন সংখ্যালঘুদের ইউজ করো, তাদের ব্রেন ওয়াশ করো, তাদের মনে ভয় ধরো, তাদের উস্কানিমূলক মন্তব্য করো, তাদেরকে আরো বেশি উত্তেজিত করো, আর তারপর কাজ মিটে গেলে অন্য বিষয়। আরো একবার প্রমাণ হয়ে গেল এই শাহজাহানের গ্যাং এর নাম থেকে বুঝতে পেরে যাবেন সন্দেশখালী আসলে কারা, সেখানে ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছিল। সময় একদম শেষ, এক্সট্রিমলি সরি, আমি আর কারোর কাছে আসতে পারছি না। একটা ছোট্ট বিরতি নিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। কেন্দ্রীয় বাহিনীকে এফেক্টিভ হতে হবে, আর পাগলা দাসুর পিসির আমি সুস্থতা কামনা করি, এছাড়া কি বলবো, আমাদের দুর্ভাগ্য যে পাগলা দাসির পিসি রাজত্ব চালাচ্ছে। আমি আমি
আমি আসবো। সুদীপ্ত বাবু হাত তুলছেন অনেকক্ষণ ধরে, ওনার উত্তরটা আমি নেবো ডেফিনেটলি। তবে তার আগে শোনাই যে শুধুমাত্র ভোট আসলেই নয়, সবসময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা অ্যালার্জি। সাম্প্রতিক সময় যেরকম দেখলেন যে ওই মানে ওই ছুঁয়না ছুঁয়না টাইপের কুণাল ঘোষের গানই মনে পড়ে যাচ্ছে, সেরকম টাইপের একটা লুকোচুরি চলছিল পুলিশ আর শেখ শাহজাহানের। পুলিশ বলছে আমি কিন্তু যাবো, তুমি কিন্তু থাকবে না, তুমি থাকবে কিন্তু আমি যাবো না, একটা অদ্ভুত মিষ্টি মিষ্টি একটা খেলা চলছিল। 56 দিন ধরে খেলা চলার পর শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর যখন গোটা ঘটনায় সিবিআই ঢুকছে, তখন ফিরহাদ হাকিম কি অসম্ভব গোসা, কি অসম্ভব বিরক্ত তিনি, কি বলছেন একবার শোনাবো। আমাদের পুলিশ মানে বাংলার পুলিশ তারা এসে ধরবে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে আর তারপর স্পুন ফিডিং করে তাকে সিবিআই কে দিয়ে দেবে কেন? বাংলার পুলিশ চার্জশিট করবে, সেই চার্জশিট যদি অন্য ইয়ে থাকে হাইকোর্টের সবসময় তার সেই অধিকার আছে, সেই চার্জশিটটা দেখে যদি হয় তাহলে পুলিশকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না, চার্জশিট করতে দেবে না। আর এতদিন ধরে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, যখন বাঘের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে খুঁজতে শাহজাহানকে পাওয়া গেল, তখন তাকে সিবিআই কে তুলে দাও, এইটা অন্যায় হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে একটা যেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা অ্যালার্জি, একটা আতঙ্ক সব ক্ষেত্রে সব সময়, কেন সুদীপ্ত বাবু? তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলো আমরা দেখতে পেয়েছি যে 2014 পর আস্তে আস্তে কিভাবে কেন্দ্রীয় সংস্থা আজকে বিজেপির ক্যাডারে পরিণত হয়েছে। কারণ আজকে এটা অস্বীকার করা যায় না যে আজকে বিজেপির কোনো সাংগঠনিক স্ট্রেংথ নেই, তাকে কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা করে ইলেকশনে নামতে হয়েছে, কিছুক্ষণ আগে বিশ্লেষকও যেরকমভাবে বলল। কারণ 2021-এর ইলেকশনে কেন্দ্র বাহিনী এই কেন্দ্র বাহিনী ছিল, মানে ভায়োলেন্সগুলো আপনারা দেখতে পান না, না এই কেন্দ্র বাহিনী ছিল, রাজ্য পুলিশ ধরতে পারে, না না রাজ্য পুলিশ চোর ধরতে পারে, চাল চোর ডাল চোর রাস্তা চোর চাকরি চোর এটা ধরতে পারে রাজ্য পুলিশ, তাহলে কি করে হবে? আপনি বলছেন ভোটের ২০২১-এ আপনাদের সামনে এই সম্মুখে 1071 কোম্পানি কেন্দ্র বাহিনী বাংলায় মোতায়েন ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে 215টি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, তাহলে 2015-তে যেই কেন্দ্রীয় বাহিনী এসছে তাদের ব্যর্থতা, সিপিএম গভর্নমেন্ট যতই